একদিকে হেদুয়া, অন্যদিকে শ্যামবাজার, তারই মাঝেই পুরনো কলকাতার গন্ধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতিবাগান। কলকাতার এই প্রাচীন জনপদের নাম কিভাবে হলো হাতিবাগান? লুকিয়ে রয়েছে কোন ইতিহাস? হ্যাঁ, ইতিহাসই বটে, ইতিহাস আর জনশ্রুতি নিয়ে হাতিবাগান আছে হাতিবাগানেই। এক পক্ষের মতে বাংলায় হাতি শব্দের অর্থ হস্তি আর বাগান মানে উদ্যান। 1756 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেন, সেই সময় নবাবের হাতিগুলিকে এই অঞ্চলেই একটি উদ্যানে রাখা হয়, তা থেকেই হাতিবাগান। অন্য মতে এই অঞ্চলে হাতি পদবীধারী জনৈক ব্যক্তির একটি বাগান বাড়ি ছিল, সেখান থেকেই হাতিবাগান নামটি এসেছে। মেহতাব চাঁদ মল্লিক পরে সেই বাগান বাড়িটি কিনে নেন। এই মেহতাব চাঁদ মল্লিকই হাতিবাগান বাজারটি প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এই হাতিবাগানের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব। জানা যায় এখনকার স্টার থিয়েটার একসময় ছিল নাট্যমঞ্চ, সেখানে নাটক মঞ্চস্থ করতেন জনৈক গিরিশচন্দ্র ঘোষ, আর এই নাট্যমঞ্চেই নাটক দেখতে আসতেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংস দেব। এও শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমানবাহিনী হাতিবাগানে একটি বোমা ফেলেছিল, কিন্তু সেটি না ফাটায় কোনো রকম ক্ষতি হয়নি। হাতিবাগানের সাথে এভাবেই জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, ঐতিহ্য এবং যুদ্ধের কাহিনী, যা রয়ে গিয়েছে বিস্মৃতির আড়ালে।